নাম কিশলয়। যাদবপুর বিদ্যাপীঠে সকালে বসে বেসরকারি প্রাথমিক বিভাগ। বেসরকারি স্কুলের বিরুদ্ধেই এক অভিভাবককে হেনস্থার অভিযোগ। বিকাশ সর্দার নামে বিজয়গড়ের বাসিন্দায় অভিভাবকের অভিযোগ, কিশলয় বিভাগের ছেলেকে ভর্তির জন্য 10,900 টাকা জমা দেন তিনি। অভিযোগ, ইন্টারভিউয়ের নামে তপশিলি জাতির লোক বলে তাঁদের অপমান করা হয়, টাকা ফেরত চাইলে তাও দেওয়া হচ্ছে না। প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষিকা সহ পরিচালন সমিতির সদস্যদের বিরুদ্ধে প্রথমে যাদবপুর থানায় অভিযোগ করেন ওই অভিভাবক। অভিযোগ জানানো হয় পুলিশ কমিশনারের কাছেও। তার অভিযোগ, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এই অভিযোগে আলিপুর কোর্টের দ্বারস্থ হন তিনি। সরকারি স্কুলের নিচে বেসরকারি একটা প্রতিষ্ঠান খুলে রেখে এইরকম জাতপাত বর্ণবিদ্বেষের জায়গাটা তৈরি করে রাখাটা এটা একেবারে নির্লজ্জের মতো। তারপর আমি পুলিশ কমিশনারকে চিঠি করলাম, তাতেও যখন কোনো স্টেপ নিল না, তখন আলিপুরের ফৌজদারি আদালতের মাননীয় এসিজিএম সাহেবের শরণাপন্ন হলাম। বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 156-এর 3 ধারায় মামলা রুজুর নির্দেশ দেয় আদালত। ওনার অভিযোগের ভিত্তিতে আমরা একটা অ্যাপ্লিকেশন মুভ করি এবং সেখানে অনারেবল কোর্ট ডাইরেকশন দেন যে অবিলম্বে এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে যাদবপুর থানাকে FIR স্টার্ট করতে হবে এবং সেখানে যারা অভিযুক্ত তাদের নামে অবিলম্বে FIR স্টার্ট করে তদন্তের নির্দেশ উনি দিয়েছেন। এদিন দুপুরে স্কুলে গেলে দেখা যায় স্কুল বন্ধ। স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো বক্তব্য জানা যায়নি। প্রকাশ সিংহের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।